নমস্কার, দেরেপটে স্বাগত। বেজে গেল দুর্গা পুজোর ঢাক। এবার শরৎ আসার বহু আগে, এমনকি বর্ষা আসার আগেই পানিহাটি পালপাড়া থেকে মা রওনা দিতে চলেছেন সুদূর অস্ট্রেলিয়া। হাতে সময় নেই, তাই পালপাড়ার মৃৎশিল্পীরাও ব্যস্ত তাদের প্রতিমা। না, অবশ্যই মৃন্ময় নয়, কারণ এই প্রতিমা নির্মাণ হয়েছে ফাইবার দিয়ে, তাতে শেষ তুলির টান দিতে। কারণ 17 মে এই প্রতিমাটি রওনা দেবে অস্ট্রেলিয়ার সিডনি শহর হয়ে আরও ভেতরের একটি শহরে, যাকে বলে মা সাত সমুদ্র পার হয়ে পৌঁছে যাবেন তার গন্তব্যে। পানিহাটির পালপাড়ার ইতিহাস বহু প্রাচীন। এ অঞ্চলের প্রাচীনতম উৎসব দণ্ড মহোৎসবের ইতিহাস খাটলে উঠে আসে পেনেটির পালপাড়ার কথা। কিন্তু আজ পর্যন্ত পানিহাটির পালপাড়া থেকে কোনো মূর্তি পাড়ি দেয়নি বিদেশে। পালপাড়ার বহু নামী শিল্পী আছেন, তাদের মধ্যেই অন্যতম অজিত পাল ও অলোক বেরা, যারা প্রথম সাবেক মাটি দিয়ে মূর্তি তৈরি করে তারপর সেটি থেকে প্লাস্টারের ছাঁচ বানিয়ে সেটির ওপর ফাইবারের প্রলেপ দিয়ে তৈরি করেছেন বাংলার সাবেক ঘরানার এই অসাধারণ মূর্তিটি। কথাটা বলতে যতটা সহজ হলো, কাজটা মোটেই ততটা সহজ ছিল না শিল্পীদের কাছে। কারণ একটা মাটির মূর্তি তৈরি করতে যে সময় লাগে, তার 3 গুণ সময় লেগেছে এই ফাইবারের মূর্তিটি তৈরি করতে। খরচও পড়েছে বিস্তর, কিন্তু শিল্পীদের অনুতাপ অনভিজ্ঞতার কারণে তারা মূর্তিটির যথার্থ সাম্মানিক পাচ্ছেন না। তবু এই ভেবে তারা খুশি যে পানিহাটির ঐতিহাসিক পালপাড়া থেকে বিদেশে মাতৃমূর্তি পাঠানোর কৃতিত্ব প্রথম তারাই অর্জন করতে পারলেন। শুনব শিল্পী অজিত পালের অভিজ্ঞতা। পানিহাটির বুক থেকে এই প্রথমবার বিদেশে পাড়ি দিচ্ছে আপনার হাত ধরে দুর্গা প্রতিমা, কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতি তো খুব ভালো লাগছে। অনুভূতিটা বোঝানো গেলে বলবো, আমাদের এটা 3 মাসের প্রয়াস আছে, তো যে কষ্টটা বা যে খাটনিটা আছে, তো আজ মনে হচ্ছে আপনারা আসার পরে বা যারা আসছে দেখতে, সেই কষ্ট আর খাটনিটা আর সেটা আর অনুভব হচ্ছে না। এটাই সবথেকে বেশি আনন্দের বিষয় হচ্ছে ঠাকুরটা তৈরি করে। আর ঠাকুরটা আপনারা সবসময় মাটির ঠাকুর দেখেছেন, এই ঠাকুরটা মাটির নয়, এই ঠাকুরটা পুরো ফাইবারে আছে। তো এটা তৈরি করতে আমাদের সময় লেগেছে পুরো 3 মাস। তার কারণ হচ্ছে মাটির ঠাকুরটা তৈরি করতে 3 দিন লাগলে, আর ফাইবারের যে কোনো জিনিসই তৈরি করতে গেলে সেটা 3 গুণ সময় বেশি লাগে। তো এই ঠাকুরটা মাটি দিয়ে তৈরি করতে গেলে 1 মাসের মতো সময়, তো সেই হিসাবে আমাদের 3 মাস সময় লেগেছে। প্রথমে মাটি দিয়ে ঠাকুরটা তৈরি হয়েছে, তারপরে দ্বিতীয় পর্যায়ে ডাইস তৈরি হয়েছে, তারপরে তৃতীয় পর্যায়ে ফাইবারের কাস্টিংটা হয়েছে, চতুর্থ পর্যায়ে সেই ফাইবারটাকে জোর করে ফিটিংস করতে একটা সময় গেছে। আর বেশিরভাগ যেমন আমাদের বাঁশের কাঠামো হয়, এখানে লোহার কাঠামো আছে, পুরোটাই লোহার কাঠামো, তো তার জন্য আমাদের এই ঠাকুরটা তৈরি করতে মাটির ঠাকুরের তুলনায় বেশি সময় লেগেছে। এই যে দীর্ঘ 3 মাস আপনারা প্রচেষ্টা করার পরে এখন আপনারা একদম প্রায় শেষ মুহূর্ত, কতটা ভালো লাগছে এবং কবে নাগাদ বিদেশে পাড়িয়ে? হ্যাঁ, আর একটু সামান্য কাজ বাকি আছে, আজকে আর কালকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পরশু দিন এনি এটা প্যাকিং হবে, প্যাকিং হয়ে পরশু দিন বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে ঠিক? এটা অস্ট্রেলিয়ার ডিসেনান শহরে যাচ্ছে। কিভাবে এই যে মূর্তিটাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে ব্যবস্থা রাখছেন? এটা পুরো একটা লোহার বাস্কে, তার মধ্যে প্লাই দিয়ে প্যাকিং হবে, প্যাকিং হয়ে পুরো এটা জলপথে জাহাজে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি শিল্পী জগৎ এই যে এই মায়ের মূর্তি যে তৈরি করেন, দেখতে দেখতে দীর্ঘ কত বছর হয়ে গেল? এটা আমার যেদিন বাড়িতে এসে আমার বাড়িতে চোখ ফুটেছে, সেদিন থেকেই আমি বলতে পারেন ঠাকুর তৈরি করা দেখছি। তো আমার বাবা, আমার দাদু করতেন, আমার বাবা করতেন, তারপরে আমি এসেছি, আমার ভাইরাও আছে এই প্রফেশনে যুক্ত, তো এখন আমি আমার ভাইরা মিলে এই ঠাকুর তৈরি করছি। তাহলে কি বলা যেতে পারে অস্ট্রেলিয়া একদম প্রথম আপনার এই এত বছরের প্রচেষ্টার পরে এই প্রথম বিদেশে অস্ট্রেলিয়া হাত যাচ্ছে? একদম, সবাই মিলে ঠাকুর তৈরি করছি, কিন্তু এই প্রথম মা দুর্গা ফাইবারে তৈরি হয়ে পানিহাটি থেকে
অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আর ফাইবারের এই মূর্তিটি গড়তে যিনি প্রধান শিল্পীর ভূমিকা গ্রহণ করেছেন সেই অমিত বেরা জানালেন, তার এটা ভেবে ভালো লাগছে যে তার হাতের কাজ পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে। আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর আপনার হাত ধরে বিদেশে পাড়ি দিচ্ছে, আপনি এতদিন কর্মযোগ্য চালিয়ে গেছেন আর কদিন পরেই বিদেশে পাড়ি দিচ্ছে, কেমন অনুভূতি লাগছে? আনন্দ তো হচ্ছে, কেন আমাদের এখান থাকতে কোনোদিন যায় নাই, এই প্রথম যাচ্ছে, তার জন্য তো একটা আনন্দ হচ্ছেই ভিতর থাকতে, এ হচ্ছে কথা। কতদিন আপনার নিজে হাতে তৈরি করলেন এটা? প্রায় 3 মাস টাইম লেগে গেছে, আমার বন্ধুবান্ধব সবাই মিলে সহযোগিতা করেছে, এইভাবেই হয়েছে, প্রায় 3 মাস টাইম লেগে গেছে। এতটা টাইম লাগার কথা নয়, তাও লেগে গেছে আর কি, কেন ভালো ফিনিশিং দিতে গেলে সময় লাগবে, এ হচ্ছে কথা। আর আপনি তো, হ্যাঁ বলুন, আর ভালো ফিনিশিং যেহেতু বাইরে যাচ্ছে, তা আমাদের তো একটা টিমের নামও আছে, সেই জন্য একটু ভালো ফিনিশিং দিতে গেলেই সময় লাগবে, সেই সময়টা লেগেছে। শিল্পী হিসাবে একটা কথা খুব জানার ইচ্ছা হচ্ছে, এই যে মাটির মূর্তি যখন তৈরি হয় তার যে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা আর এই ফাইবারের মধ্যে তফাৎটা কতটা দেখছেন? দেখুন, আমি এই লাইনগুলো টোটাল ব্যাপারটাই সবই আমার আয়ত্তের মধ্যে, তো আমাকে প্রথমেই মাটি তৈরি করতে হয়েছে, তারপরে ডাইস, তারপরে ফাইবার। সব মিলিয়ে পানিহাটি পালপাড়ার মুকুটে যে নতুন পালক জুড়ে গেল অজিত পাল অলোক বেরার হাত ধরে, সেই পথে এগোলে আগামীতে রাজ্যের বিভিন্ন নামী দামি মৃৎশিল্পীদের সাথে পাল্লা দিতে পারবেন পানিহাটি পালপাড়ার শিল্পীরাও, হয়তো কোমরটুলির সাথেও। সুমন গুহ, শ্যামল পাল, দ্য রিপোর্ট, পানিহাটি। 2023-এর দুর্গাপুজোর সমস্ত আপডেট পেতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।